Madina, Madina, Asko Mubir Tikana. Allah, Madina, Madina, Asko Mubir Tikana. আল্লাহ আপনার অনুসরণ কেমনে করি, আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো তো আমার অনুসরণ হয়ে যাবে। নবীজির অনুসরণ কেমনে করবো, নবীর তো দেখার কায়দা নাই। নবীকে দেখা যাবে স্বপ্ন যোগে, কিন্তু যেই পরিমাণ আমরা আমল করি আমল দিয়ে তো নবীরে দেখা যায় না। নবীর একজন বাবা আছে এই জমিনের মধ্যে, যারা নবীর আসে তারা ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত হয়ে যায়। যারা নবীকে দেখতে চায় তারা উজু ছাড়া ঘুমায় না। যারা নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করেন তারা ঘুমের টাইমে ডান কাতে ঘুমায় আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। নবীর বড় আছে চার মাঝহাবের চার ইমামের একজন ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 70 বছর পর্যন্ত মদিনায় জীবনটা কাটাইলেন, বাইতুল্লাহ যায় না হজ করতে। সপ্তাহে একবার যেতে পারেন, মাসে একবার যেতে পারেন, কিন্তু জীবনে একবার বাইতুল্লাহ গিয়া হজ করলেন। কারণটা কি? ইমাম মালিক নবী এত বড় আসে, মক্কায় গিয়া যদি মরিয়া যায় নবীর দরবারে আর ফেরত আসতে পারবে না। ইমাম মালিকের দিলের তামান্না, আমি নবী এত বড় পাবো, আমার ইন্তেকালের পর আমি নবী মদিনাতুল মুনাব্বারার আঙ্গিনায় যেন আমার দাফন হয়ে যায়। মক্কায় যদি যাই যদি ফেরত আসতে না পারি তাহলে আমার দাফন তো মদিনার জমিনের মধ্যে হবে না। এই ভয়ে ইমাম মালিক মদিনা ছেড়ে মক্কায় হজে যায় না, জীবনে একবার গেছেন আর যায় না। কিন্তু মনে মনে একটা তামান্না, যখন তামান্না যদি একটু জানতে পারতাম আমার হায়াত বাকি কত, জানতে পারলে দুই তিনটা দৌড় দিয়া বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। জানার তো কোনো কায়দা নাই, কারণ হায়াত তার কতদিন আছে কে জানে, দুনিয়ার আর কেউ জানে না। কোন ঘটনাক্রমে ঘুমের ঘরে একবার পয়গম্বরের সাথে মোলাকাত হয়ে গেল। ইমাম মালিক এই সুযোগ হাত ছাড়া করবেন না। ঘুমের মধ্যে ইমাম মালিক প্রশ্ন করে বললেন, পয়গম্বর আমি জানতে চাই আমার হায়াত আর বাকি আছে কত বছর। যদি জানতে পারি নবী বলে দেন, কারণ এখন আপনার সাথে আল্লাহ তো ডাইরেক্ট কানেকশন, আল্লাহ নবী তো মসজিদ মসজিদে নববীর পাশ রওজা মোবারকের মধ্যে জিন্দা নামাজ পড়ে, নামাজের মাধ্যমে নবী আল্লাহ মারেফতের মজা নিতে আছেন। নবী জানায় দেন আমার হায়াতের কত, নবীজি কোনো জবাব দেন না। ডান হাত মোবারক পুতুল করে হাতের পাঁচটা আঙ্গুল ইমাম মালিকের দেখায় দিলে। পাঁচ আঙ্গুল নবী দেখায় দেওয়ার পরে ইমাম মালিক আরো বিপদে পড়ে গেলেন। আমার হায়াত কি নবী পাঁচটা আঙ্গুল মোবারক পুতুল করে দেখাইলেন, 5 বছর আছে নাকি 5 মাস না 5 দিন? এতদিন যাও একটু পেরেছেন মুক্ত ছিলাম, আরো পেরেছেন বেড়ে গেল।
aisa khamoshi dua do peshaye jahil paramo shiwa oi zamanay sobcheye boro sapne tabi korne wala boro alim boro buzurg allama ibn sirin rahmatullah alayhi নম্বর খাদেম কে বলেন যাও আমার নাম না বলিয়া কোন একজন ব্যক্তির কথা বলিয়া তুমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আস খাদেম চলে গেলেন ইবনে সিরিনের দরবারে ইয়া বলে একজন বুজুর্গ এই স্বপ্ন দেখেছেন নবীজি পাঁচ আঙ্গুল দেখা দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা চাই আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্ন দেখছে কে নাম কও বলে নাম বলা যাবে না ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়াও যাবে না কারণ নবীকে স্বপ্ন দেখার ব্যাখ্যা দিতে হবে ব্যক্তি বুঝিয়া কোন বান্দ যদি দেখে নবী দেহ মোবারক উলঙ্গ অবস্থায় দাস দিনে পড়ে আছে তখন প্রশ্নের এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বন্ধের ইমান দাস দিনে পড়ে আছে নাম কম গাঙ্গা করে দেখছে না কোনো অন্য বুজুর্গ দেখছে নাম কম তার হালাত দুই যা স্বপ্নের ব্যাখ্যা হবে এবার কাদের ফেরত আছে মালিকের কাছে বললেন শায়েক নাম না বললে তো জবাব আসবে না তাই নাম দিয়ে কও যখন নাম দিয়ে বললেন স্বপ্নের ব্যাখ্যা দিয়া আল্লামা ইবনে সিরিন বলে রেখা দেন যা জানা দাও হে ইমাম মালিক ভালো করে শুনে নাও রহমাতুল আলামিন ডান হাত উঁচু করে পাঁচ আঙ্গুল উঁচু করে দেখা দিলেন ও ইমাম মালিক নবী কি বলছে জানো আমি মোহাম্মদ আল্লাহ তোমার হায়াত কেন তোমার জীবন কেন আমি মোহাম্মদ এমন পাঁচটা বিষয় আছে যেই জ্ঞান আমি মোহাম্মদের কাছে জানা না এমন পাঁচটা বিষয়ের জ্ঞান আমি মোহাম্মদও জানি না নবী ইশারা দিয়ে বললেন এর মধ্যে একটা হলো কোন দিন কোথায় তার মরণ হবে কখন হবে আল্লাহ ছাড়া আর আমি মোহাম্মদও জানি না কারণ সব কিছু জানার ক্ষমতা কার আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র আল্লাহ জানেন আর কেউ গাইবের এলেম রাখে না আল্লাহ যদি জানান তো জানে আল্লাহ না জানাইলে কারো জানা সুযোগ নাই নবীর অনুসরণ কেমনে করবো আমরা তো নবীরও দেখতে পারি না যেই তাহলে বিড়ি বানিয়ার গাড়ি কাটিয়ার নামাজ বাদ দেই এত দামি একটা দরবারে আছেন কিন্তু এখানেও বহু আল্লাহর বান্দা আছে খুঁজলে পাওয়া যাবে ফজর করে নাই আছে জহুর করে নাই আসর করে নাই মাগরিব করে নাই এশা করে নাই মোনাজাতের পরে বাড়ি যাবে মোবাইল চালায় রাতের বেলা ঘুমাবে ফজরের খবর বান্দার থাকবে না এর নদীরা আছে উন্নতের দান নবীকে যদি দেখতে চাও মদিনার টাওয়ারের সাথে লাইন লাগাও মোবাইলের সাথে যদি কথা বলো নেটওয়ার্ক লাগবে না লাগবে না আবার শুধু নেটওয়ার্ক থাকলে হবে না সিমের ভিতরে টাকাও লাগবে লাগবে না টাকাও লাগবে আবার কোনো সাইডের সিম খোলাও থাকা লাগবে সিম এক সাইডে খোলা আর এক সাইডে বন্ধ কথা হবে না টাকাও আছে সিমও খোলা নেটওয়ার্ক নাই কথা হবে না টাওয়ারের সাথে লাইনা যাও আর সিমের মধ্যে তুমি টাকাও ঢুকায় নাও দুটো সাইডের টাওয়ার কাটিয়ে যাবে নেটওয়ার্ক পাবে এবার টাওয়ারের সাথে লাইনা যাও মদিনার টাওয়ারের সাথে লাইনা যাইয়া আমার মাওলার সাথে কল করতে থাকো মদিনার টাওয়ারে যদি বান্দা লাইন লাগাইতে চাও সুন্নতের আমল হলো টাওয়ারের লাইন
করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতে দেরি করবে না।